আজকের ক্লাসে তোমাদের আমি ডালিম শেখাবো। ডালিমের গাটা দেখবে কাঠের মতো শক্ত হয়। নিচে একটা হাফ ডালিম, কিরকম ডালিমের ভেতরটা কালারটা সেটা দেখাবার জন্য একটা হাফ ডালিম করব। এটা রং করার পর বুঝতে পারবে। এখানে ছোট ছোট ডালিমের পাতা হয়, সেই পাতাগুলো দেখালাম। এটা এবার কালার করলে বুঝতে পারবে। ডালিমের গাটা সাধারণত দেখবে রেড রেড কালার হয়, লাল রং হয়। আমি কিভাবে করছি দেখো, এরকম করে কিছুটা অংশ অংশ আমি বাদ দিয়ে বাকিটা রেড কালার করব। এইভাবে রেড রংটা দিয়ে আমি ডালিমের বডিটাকে কভার করে দিলাম। তারপর এর উপর আমি হোয়াইট কালার দিয়ে একটু চেপে দেব, তাহলে স্কিন কালারটা পরিষ্কার বোঝা যাবে। এবার আমি হাফ ডালিমটা করছি। জাস্ট খাতার সাদাটাকে রেখে এরকম করে রেড করলেই ডালিমের ভেতরের যে ফলের আকার সেগুলো পরিষ্কার বোঝা যাবে। এখানে কয়েকটা আমি ছড়িয়ে রাখলাম। এবার এটার মধ্যে একটু ব্ল্যাক দিয়ে দিলে জিনিসটা একদম উজ্জ্বল হয়ে আসবে। এবার এটা রাউন্ডটাকে বোঝাবার জন্য আমি একটু ব্ল্যাক দিয়ে এরকম হালকা সেট করে দিলাম। খাতার সাদা অংশটাকে রেখে আমি তার উপর হালকা হালকা করে পাতাগুলো বোঝাচ্ছি, তাহলে কম রং দিয়ে কম রঙের কালার ইউজ করে আমি জিনিসটা বোঝাতে পারলাম, সেটা দেখাবার জন্যই করছি। আরেকটু এটা সব ফিনিশিং করার জন্য আরেকটু রেডটা তুমি দিয়ে দাও, দেখো আরও উজ্জ্বল হয়ে আসবে, ছবিটা আরও উজ্জ্বল হবে। আশা করি তোমাদের ভালো লাগলো।